আসসালামু আলাইকুম। জব হাঙ্গার থেকে আমি মামুন শেখ। গত পর্বে আলোচনা করা হয়েছে প্রাচীন ভারতের সাম্রাজ্য। আজকের আলোচনা বিষয় হচ্ছে পাল বংশ। পাল বংশ জানার আগে আমরা আগে একটি কথা জেনে নেব, সেটি হচ্ছে মৎস্যন্যায়, অর্থাৎ সম্রাট সসংগের পর এই বাংলায় কোনো স্বাধীন অর্থাৎ যোগ্য কোনো শাসক না থাকায় এই বাংলায় বিশৃঙ্খলা এবং নরযোগ্যতা সৃষ্টি হয় এবং এই সামন্ত রাজারা তাদের ক্ষমতাকে অর্থাৎ রাজ্য গ্রহণের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে হানা দেয় এবং অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এই আর্যগতা বিশৃঙ্খলা সময়কে বলা হচ্ছে মৎস্যন্যায়। এই মৎস্যন্যায় সময়কাল ছিল সপ্তম শতক থেকে অষ্টম শতক পর্যন্ত এবং পাল তাম্রশাসনের এই আখ্যায়িত করা হয়েছে এটাকে মৎস্যন্যায় হিসেবে। এবং কি রামচরিত্র নামে একটি গ্রন্থ ছিল যেটির লেখক হচ্ছে সন্ধ্যাকর নন্দীর। এটি এই গ্রন্থে তিনি বাংলার নৈরাজ্যকর পরিস্থিতির উল্লেখ করেছেন মৎস্যন্যায় হিসেবে। এখন দেখব আমরা মৎস্যন্যায় বলতে কী বোঝায়। মৎস্যন্যায় মানে হচ্ছে পুকুরের বড় মাছ কর্তৃক ছোট মাছকে গিলে ফেলার পর্যায় বা পরিস্থিতিকে বলা হচ্ছে মৎস্যন্যায়। এখন আমরা আলোচনায় চলে যাই, যে আলোচনার প্রথমে আসি যে পাল বংশ কত থেকে কত খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের রাজত্বকাল ছিল। পাল বংশের রাজত্বকাল ছিল 750 থেকে 1174 খ্রিস্টাব্দ। এখন দেখি প্রথম যাকে আলোচনা করব তিনি হচ্ছেন গোপাল। এর রাজত্বকাল ছিল 756 থেকে 781 খ্রিস্টাব্দ। 756 থেকে 781 খ্রিস্টাব্দ শাসনকাল ছিল গোপালের। এই গোপাল ছিল পাল বংশের প্রতিষ্ঠাতা। পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কে? এই গোপাল। তারপরে আসে ধর্মপাল। ধর্মপাল কে? গোপালের পুত্র হচ্ছে ধর্মপাল এবং পাল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধর্মপাল। ধর্মপালকে বলা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজা এবং তার শাসনামল ছিল 781 থেকে 821 খ্রিস্টাব্দ। এবং কি তার আমলে অর্থাৎ এই ধর্মপালের শাসনামলে তিনটি রাজবংশ উত্তর ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অর্থাৎ উত্তর ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতা নামে, এই প্রতিযোগিতাকে বলা হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ। ত্রিশক্তি সংঘর্ষ এই তিনটি বংশগুলো কী ছিল? প্রথমে ছিল পাল বংশ, গুর্জর বংশ এবং রাষ্ট্রকূট বংশ। এই তিন বংশ তারা কী করে? উত্তর ভারতের সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য প্রতিযোগিতায় নামে, যাকে উল্লেখ করা হচ্ছে ত্রিশক্তি সংঘর্ষ নামে উল্লেখ করা হয়েছে। তারপরে দেখি সম্পূর বিহারকে প্রতিষ্ঠা করেন। সম্পূর বিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। তারপরে এই ধর্মপাল বিষয়ে সম্পর্কে একজন ধারণা দিয়েছেন, তার নাম হচ্ছে তারনাথ। তারনাথ এই ধর্মপাল সম্পর্কে যেটি বলেছেন সেটি হচ্ছে 50টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। কেন? ধর্ম বৌদ্ধ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য 50টি কী করেন? শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেন। কে করেন? ধর্মপাল। তারপরে দেখব একটি যেটা বিশেষ ধর্মপালের, যে ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিল। তার ধর্মপালের শাসনামলে প্রধানমন্ত্রী ছিল গক। তিনি ছিলেন একজন ব্রাহ্মণ। গক ছিলেন একজন ব্রাহ্মণ। আচ্ছা, ধর্মপালের পরে দেখব আমরা দেবপাল। দেবপাল কে? দেবপাল হচ্ছে ধর্মপালের পুত্র। তার সময়ে পাল সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে, অর্থাৎ দেবপালের শাসনামলে পাল সাম্রাজ্য সবচেয়ে বিস্তার লাভ করে এবং কি তার শাসনামল ছিল 821 থেকে 861 খ্রিস্টাব্দ। অর্থাৎ দেবপালের শাসনামল ছিল 821 থেকে 861 খ্রিস্টাব্দ। তারপরে দেখব আমরা প্রথম মহিপাল। প্রথম মহিপালের শাসনামল ছিল 995 থেকে 1043 খ্রিস্টাব্দ। কার প্রথম মহিপাল? বাংলার প্রাচীনতম চিত্রকলার নিদর্শন অর্থাৎ তালপাতায় অঙ্কিত নালন্দা মহাবিহারের বৌদ্ধ অনুচিত্র পাওয়া যায়। কার সময় পাওয়া যায়? এই প্রথম মহিপালের সময়। তারপরে দেখব দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপালের সময় প্রথম সফল বিদ্রোহ হয়। দ্বিতীয় মহিপালের শাসনামলে অর্থাৎ তার শাসনামল ছিল 1073 থেকে 1080 খ্রিস্টাব্দ। তার দ্বিতীয় মহিপালে এর সময় প্রথম সফল বিদ্রোহ হয়। এই বিদ্রোহটির নাম ছিল কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ কাকে বলা হয়? কৈবর্ত বিদ্রোহ বলতে জেলে কৃষক ও শ্রমজীবী মানুষের বিদ্রোহকে বলা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। কৈবর্তদের নেতা ছিল দিব্য এবং কি রাজা মহিপাল কৈবর্তদের আক্রমণ করতে গিয়ে
নিহত হন। এখন তারপরে দেখব আমরা রামপাল সর্বশেষ অর্থাৎ পাল বংশের সর্বশেষ শাসক বা রামপাল, তিনি 1082 থেকে 1124 খ্রিস্টাব্দ, 1082 থেকে 1124 খ্রিস্টাব্দ তার শাসনামল ছিল। পাল বংশের সর্বশেষ রাজা হচ্ছে রামপাল, এবং কি সন্ধ্যাকর নন্দীর রামচরিত্র গ্রন্থে এই রামপাল সম্পর্কে, তার রাজত্ব সম্পর্কে জানা যায়। এবং কি বরেন্দ্র এলাকায় পানি সংকট অর্থাৎ পানি কষ্টের জন্য তিনি দিঘি খনন করেন, বিভিন্ন জায়গায় দিঘি খনন করেন, এবং কি বিশেষ করে দিনাজপুরের রামসাগর কে খনন করেন, এই রামপাল। আমরা এখন দেখব পাল বংশের বিশেষ কয়েকটি তথ্য দেখব। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু এবং দীর্ঘস্থায়ী রাজবংশ হচ্ছে এই পাল বংশ, এবং তারা প্রায় 400 বছর রাজত্ব করে। পাল বংশ বাংলায় প্রায় 400 বছর রাজত্ব করে। এবং দেখব ঐতিহাসিকগণ উদীয়মান প্রতিপত্তির যুগ বলতে কাকে বুঝিয়েছেন, দেবপালের শাসন আমলকে। দেবপালের শাসন আমলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলেছেন। এবং আর কয়েকটি তথ্য দেখব যে পাল রাজারা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী। পাল বংশের যতগুলো রাজা ছিল তারা সবাই ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, এবং পাল রাজাদের পিতৃভূমি ছিল বরেন্দ্র। এবং কুমিল্লার ময়নামতিতে আনন্দ বিহার জিতেছিল দেব রাজাদের রাজধানী, অর্থাৎ আনন্দ বিহার নির্মাণ করেন কে, দেবরাজ আনন্দ দেব।